স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে তাদের মোস্ট প্রিমিয়াম স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S23 Ultra 5G। আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব স্যামসাং S23 Ultra নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। স্যামসাং S23 Ultra 5G অলমোস্ট সমস্ত স্পেসিফিকেশন ফিচার্স লিক হয়ে এসেছে। প্রথমে যদি আপনার এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখেন, প্রথম দেখায় স্যামসাং S22 Ultra ঝলক আপনাকে দেবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অলমোস্ট সিমিলার থেকে গিয়েছে। এখানে ব্যাক সাইডে গ্লাস বডি পাবেন, যেখানে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে। সঙ্গে এখানে যে ফ্রেম পাবেন এটা অ্যালুমিনিয়ামের। সঙ্গে যে ক্যামেরা লেআউট পাচ্ছেন অলমোস্ট S22 Ultra মতোই সেম টু সেম। সঙ্গে এস পেন যেটি ছিল সেটা পেয়ে যাবেন। সঙ্গে এখানে ফ্ল্যাট ডিজাইন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং অনেক বেশি প্রিমিয়ামনেস এর মধ্যে থাকবে, এবং এটা অবশ্যই স্যামসাংকে এফেক্ট করবে, কারণ সিমিলার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেউ পছন্দ করে না। কারণ আমরা অ্যাপেলকেও বলেছি যে আইফোনে ভাই সিমিলার ডিজাইন পেয়েছি, যেটা আমাদের ভালো লাগেনি। সঙ্গে এস পেন যেটা থাকে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। সঙ্গে এখানে যে ডিসপ্লে পাবেন এটা হচ্ছে 6.8 ইঞ্চির 2K রেজুলেশনের, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট এবং E6 অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে কার্ভ ডিসপ্লে লক্ষ্য করতে পারবেন এবং S22 Ultra তুলনায় এটাতে কার্ভনেস আরও বেশি থাকবে, তার ফলে কমপ্লিটলি বেজেল-লেস এটি হতে চলেছে। সঙ্গে পাঞ্চল অন্য মাত্রা এনে দেবে, অনেক বেশি পাঞ্চি কালার এবং স্যাচুরেটেড কালার এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এর সঙ্গে আসবে, যেটি কাস্টমাইজ করা থাকবে One UI 5-এর সঙ্গে। One UI 5 কীরকম জানতে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অনেক বেশি ফিচার রিচ UI। সঙ্গে এখানে নক্স সিকিউরিটি পেয়ে যাবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, যেটা নতুন জেনারেশনের অনেক বেশি ফাস্ট কাজ করবে এবং অপটিক্যাল। 5000 mAh একটি বড় ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটি চার্জ হবে 45W চার্জারের সঙ্গে, এবং এটা মোর দ্যান ইনাফ। 100-200W চার্জার দেওয়ার দরকার নেই, এটা যথেষ্ট ইনাফ ফাস্ট চার্জ করবে। ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও এখানে থাকবে। সঙ্গে স্টোরেজ স্পিকার এগুলি তো আপনারা অবশ্যই পাচ্ছেন। সঙ্গে পারফরমেন্সের জন্য এখানে যে চিপসেট পাবেন এটা কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 2, 4 nm আর্কিটেকচারে তৈরি 5G অক্টাকর প্রসেসর, এবং অনেক বেশি পাওয়ারফুল হতে চলেছে, কারণ এটা TSMC তৈরি করাতে হিটিং ইস্যু আপনারা দেখতে পাবেন না। এবং অলরেডি লিক আন্তর্জাতিক বেঞ্চমার্কে বোঝাই যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল প্রসেসর এটি হতে চলেছে। স্ন্যাপড্রাগন 8 Gen 1 তৈরি করেছিল স্যামসাং, যেটাতে অনেক বেশি হিটিং ইস্যু ছিল, এবং আমরা জানি TSMC অনেক ভালো কোয়ালিটির চিপসের আমাদেরকে প্রোভাইড করে, তো সেটা এখানে থাকবে না। সঙ্গে 8GB RAM, 256GB স্টোরেজ তো আপনারা পাবেন এবং আরও আপার ভেরিয়েন্ট আপনারা পাবেন। তো পারফরমেন্সে কোনো রকমের ল্যাগ এখানে থাকবে না, এ ভরসাটুকু আপনারা এখানে রাখতে পারেন। সঙ্গে স্যামসাং S23 Ultra এবার স্যাটেলাইট কানেকশন দেওয়া হয়েছে। তো রণে বনে জঙ্গলে কোথাও হারিয়ে গেলে এটার মাধ্যমে আপনারা যোগাযোগ স্থাপন করতে পারবেন, যেটা আইফোন সিরিজেও আপনারা এবার পেয়েছেন। সঙ্গে এখানে IP68 রেটিং পাবেন এবং আদার যে সমস্ত ফিচার্স থাকে আপনার স্যামসাংয়ের ফোনগুলিতে ফ্ল্যাগশিপের সমস্ত কিছু এখানে পেয়ে যাচ্ছে। এবং স্যামসাং S23 Ultra লঞ্চ হতে যাচ্ছে ফেব্রুয়ারি-মার্চ 2023 সালে। এর দাম শুরু হবে ভারতে 80-1 লক্ষ টাকা রেঞ্জে, বাংলাদেশেও ওই রকমই দামই রাখতে পারে, ধরে রাখতে পারেন 1-10,000 টাকা। স্যামসাং S23 Ultra পিছনে 4টি ক্যামেরা পাবেন, 200 MP মেন ক্যামেরা, সঙ্গে ওয়াইড থাকবে, 12 MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 10 MP টেলিফোটো ক্যামেরা উইথ 10x অপটিক্যাল জুম, 10 MP আরেকটি টেলিফোটো ক্যামেরা যেখানে 3x অপটিক্যাল জুম পাবেন, সঙ্গে ফ্রন্টে 40 MP ক্যামেরা। ক্যামেরা নিয়ে বিস্তারিত পরবর্তীকালে আমরা আলোচনা করব, তো কোনকার জন্য আপনাদেরকে স্টে টিউন করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো অবশ্যই আমরা যদি সামারি দেখি, স্যামসাং S23 Ultra আপনার উন্নত মানের প্রসেসর, উন্নত মানের ডিসপ্লে, উন্নত মানের ক্যামেরা, সঙ্গে অসাধারণ একটি এক্সপিরিয়েন্স পেতে চলেছে। সো আপনারা বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন S23 Ultra নিয়ে আপনাদের কীরকম মতবাদ, এবং আমরা তো অনেক বেশি অপেক্ষা করছি, কারণ ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েডের ফোন মানেই স্যামসাং ছাড়া আর কেউ নয়।